লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু মা ও শিশুর। মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রুকুনপুর এলাকার ঘটনা। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। মৃত্যু হয় জমিলা বিবি ও 1.5 বছরের আমান শেখের। রবিবার সন্ধ্যায় মোটর বাইকে করে স্বামীর সাথে হরিহরপাড়া বাজার থেকে ভবানীপুর গ্রামে নিজের বাড়ি ফিরছিলেন মা ও শিশু। পথে রুকুনপুর এলাকায় লরির ধাক্কায় বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে যান মা ও শিশু। তখন ওই লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। যদিও ঘাতক লরিটি আটক হলেও চালক পলাতক বলে খবর। ঘটনাটা ঘটার মূল কারণ, হরিহরপাড়া থেকে রুকুনপুর রোডে প্রতাপপুর সোজা মা বাবা সমেত ওরা চারজন একটা মোটর সাইকেলে ওরা চারজন যাচ্ছিল। অপর দিক থেকে প্রতাপপুর সাইড থেকে একজন একটা 10 চাকা বাসের লরি আসছিল। এমত অবস্থায় রুকুনপুর কাচারি পাড়ায় মা এবং ছেলে দুজন স্পট ডেথ হয়ে গেছে। খুবই মর্মান্তিক ঘটনা। এই ঘটনার জন্য আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। প্রচুর লোক এখানে, পুলিশ প্রশাসনের লোক এসছে। এর প্রতিকার আমরা চাই। এর এই একটা যেন খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনার কারণটা কি কি মনে হচ্ছে? ঘটনাটার কারণ, এখানে সংকীর্ণ রাস্তা। এই রাস্তায় 10 চাকার লরি সেই পাশ দিয়ে, পাশাপাশি দোকানপাট আছে, সেখানে যাওয়ার কোনো একটা কারণ, যে কারণে হয়তো মোটর সাইকেল বা লরিওয়ালারও দোষ হতে পারে। কোন ঘটনায় যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমরা প্রত্যক্ষদর্শী, যারা আমরা সেটা বলতে পারবো না। হঠাৎ করে শব্দ পাই, আমরা তাকিয়ে দেখি যে এখানে স্পট ডেথ, টায়ারের তলায় দুজন শুয়ে আছে, মা এবং বাচ্চা, এটাই আমরা দেখেছি। আর দুজন আছে, তারা বেঁচে আছে, অক্ষত অবস্থায় তারা আছে। আর ড্রাইভার খালাসি? ড্রাইভার খালাসি এই জনরসের মধ্যে কোথাও মারধর হয়েছে কি জানি না, কোথায় আছে সেটাও আমরা জানি না। পালিয়ে গেছে পালিয়ে গেছে হয়তো বা পালিয়ে গেছে। এত মানুষ কোথায় আছে আমরা জানি না।